কোনো রকম ইনভেস্টের ব্যাপার নেই, কোনো রকম বাইরে যাওয়ার ব্যাপার নেই, নিজের বাড়িতে বসে কোনো রকম কম্পিউটার ডেস্কটপ কিছু লাগবে না, খুব বেশি পড়াশোনার যোগ্যতাও লাগছে না, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস, তো এর থেকে আর বড়ো কিছু হতে পারে না। এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে ইনকামের কোনো লিমিটেশন নেই, অর্থাৎ আনলিমিটেড ইনকাম কিন্তু করতে পারবেন, যত বেশি এখানে কাজ করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। তো খুবই একটি ভালো কাজ, আপনারা কিন্তু এই কাজটি শুরু করে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি দুর্দান্ত কাজের আপডেট নিয়ে এসেছি। এই কাজটি নিজের বাড়িতে বসে করতে পারবেন, এটি সম্পূর্ণ একটি ওয়ার্ক ফ্রম হোম, এবং এই কাজটি করার জন্য বিশেষ কিছু পড়াশোনার যোগ্যতা কিন্তু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যদি থাকে তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন। এবং এই কাজটি করার জন্য আপনাদের কোনোরকম ইনভেস্ট করতে হবে না, বা আবেদন করার জন্য কোনোরকম কোনো ফিস জমা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই কাজটি শুরু করতে পারবেন। এবং এই কাজটি যেহেতু নিজের বাড়িতে বসে এবং নিজের সুবিধা মতন সময়ে এই কাজটি করতে পারবেন, অর্থাৎ একদম ফ্লেক্সিবল টাইম, এখানে আপনাকে কোনো রকম কোনো প্রেসার দেওয়া হবে না যে আপনাকে কোনো নির্দিষ্ট টাইমের সাথে বেঁধে দেওয়া হবে না, অর্থাৎ নিজের সুবিধা মতন সময় কিন্তু কাজটি করতে পারবেন। এবং বলি, এই কাজটি প্রকাশ করেছে SBI ব্যাংকের তরফ থেকে, অর্থাৎ SBI ব্যাংকের নাম আমরা সবাই জানেন, ওই SBI ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। আমরা অনেক রকম জবের ভ্যাকেন্সি দেখে থাকি যেগুলো আদার্স কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়, যেমন naukri.com বা ইনডিড, কিন্তু এই যে SBI এর তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম এবং শুধুমাত্র মাধ্যমিক পাসের ওপর, এটা কিন্তু SBI এর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকেই প্রকাশ করা হয়েছে। তা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব A to Z, এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়েও ডিটেলস আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, এই কারণেই বলছি, কারণ এর আগে যত রকম ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, বেশিরভাগ ভিডিওতে আমি কিন্তু অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেই জবের পুরো ডিটেলসে বলেছি। তারপরেও অনেক বন্ধুরা পুরো ভিডিওটা না দেখে তারা কমেন্ট করতে থাকেন যে দাদা আমি কীভাবে অ্যাপ্লাই করব। তো এগুলো কি এক ধরনের অদ্ভুত প্রশ্ন, আমি ডিটেলসে বলে দিই যে অ্যাপ্লাই কীভাবে করতে হবে, তারপরেও তারা এই প্রশ্ন করে থাকেন যে কীভাবে অ্যাপ্লাই করব। তো আপনাদের এটাই রিকোয়েস্ট করছি যে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং এই কাজটি শুরু করুন। এর সাথে এটা বলি বন্ধুরা, আমি সৌভিক এবং আপনারা দেখছেন কেরিয়ার টিপ ক্লাস। যদি আজ আপনি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন, এবং অবশ্যই বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি ছোট লাইক করবেন, এবং আপনার যা প্রশ্ন বা মতামত আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর কিছু বলছি না বন্ধুরা, চলুন মেন টপিক শুরু করছি। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এবার আসি বন্ধুরা প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো প্রথমেই আমি বলেছি এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। যদি আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে এজ। তো এখানে মিনিমাম বয়স আপনাদের 18+ হতে হবে, যারা 18 উপরের বয়স তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন, 18 নিচে কিন্তু কেউ অ্যাপ্লাই করবেন না। এবং এখানে বয়সের সীমা কিছু দেওয়া নেই, অর্থাৎ আপনারা যে কোনো বয়সেই এখানে অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট পয়েন্ট, এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স দু ধরনের ব্যক্তি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ যাদের এই ধরনের কাজের এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং যাদের এক্সপিরিয়েন্স নেই প্রথম করবেন এরকম কাজ তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম ফিস জমা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে ইনকাম। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কার উল্লেখ করা আছে এখানে ইনকাম হবে আনলিমিটেড, অর্থাৎ আনলিমিটেড ইনকাম আপনারা এখান থেকে করতে পারবেন, এখানে কোনো লিমিটেড নেই। আপনারা যত বেশি এখানে টাইম দিতে পারবেন, যত বেশি এফোর্ট দিতে পারবেন তত বেশি এখান থেকে ইনকাম কিন্তু করতে পারবেন। তো এখানে কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই যে এত টাকা ইনকাম করতে পারবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে এই জবটি করার জন্য
আপনাদের কোনো রকম কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপ কিন্তু দরকার হবে না। শুধুমাত্র নিজের মোবাইল থেকে করতে পারবেন, নিজের সুবিধা মতন সময়ে করতে পারবেন। অর্থাৎ নিজের মোবাইল থেকে এবং সুবিধা মতন সময়ে কিন্তু এই কাজটি করতে পারবেন, একদম সম্পূর্ণ ফ্লেক্সিবল একটি টাইমের মধ্যে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্টারভিউ। তো এখানে কোনো রকম ইন্টারভিউ কিন্তু নেই বা কোনো রকম এক্সাম কিন্তু হবে না। অর্থাৎ ইন্টারভিউ বা এক্সামের যাদের চিন্তা আছে তারা মাথা থেকে সরিয়ে দিন, কোনো রকম ইন্টারভিউ প্রসেস বা কোনো রকম এক্সাম দিতে হবে না। নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রেনিং। অর্থাৎ এই যে কাজটি করবেন, কী কাজ করবেন সেটা আমি পরে নেক্সট পয়েন্টে বলছি। তো যে কাজটি আপনারা করবেন, যারা ফ্রেশার অর্থাৎ এরকম ধরনের কাজ আগে করেননি, এই কাজটি তাদের জন্য 25 ঘন্টা ট্রেনিং প্রোভাইড করবে কোম্পানি। অর্থাৎ 25 ঘন্টা ট্রেনিংয়ের মাধ্যমে সম্পূর্ণ কাজটি আপনাদের শেখানো হবে। এই ট্রেনিংটি আপনারা দুদিন অর্থাৎ দুদিনের মধ্যে কিংবা 3 দিনের মধ্যে কিংবা 1 সপ্তাহের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারেন। এবং বলি, এই ট্রেনিংটি কমপ্লিট হওয়ার পর আপনাদের একটা ছোট্ট এক্সাম হবে। অর্থাৎ এই যে ট্রেনিংয়ের মাধ্যমে অর্থাৎ 25 ঘন্টা ট্রেনিং যে আপনাকে প্রোভাইড করলো, এই ট্রেনিংয়ের মাধ্যমে যেগুলো আপনাদের শেখানো হবে সেগুলোর ওপর বেস করে কিছু কোশ্চেন করা হবে, অর্থাৎ সেই এক্সামটি আপনাদের কিন্তু পাস করতে হবে। ওকে, এবার আসি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে জব প্রোফাইল। তো এখানে কী কাজ আপনাদের করতে হবে, তো এখানে বলি, এখানে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে আপনাদের এখানে কাজ করতে হবে, এটাই আপনাদের কাজ। ইন্স্যুরেন্স অর্থাৎ আমরা LIC করে থাকি, লাইফ অর্থাৎ জীবন বিমা যেটাকে বাংলায় বলে। তো এই LIC আমরা করে থাকি, SBI তরফ থেকেও এরকম কিন্তু ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে, অনেকেই হয়তো করেও থাকেন। তো যারা করেননি বা যারা আগ্রহী আছেন তাদেরকে আপনাদের অ্যাডভার্টাইজ করতে হবে। তো এইটাই হচ্ছে আপনাদের কাজ। এবং এটা বলি যে এই কাজটি করার জন্য অর্থাৎ অ্যাডভার্টাইজ করার জন্য মানুষকে আপনাদের বাইরে আউটডোরে কিন্তু যেতে হবে না, সম্পূর্ণ নিজের বাড়িতে বসে নিজের সুবিধা মতন সময়ে এবং নিজের মোবাইল থেকে আপনারা কাজটি করবেন। ঠিক আছে, কীভাবে করবেন সেটা তো আপনাদের ওই 25 ঘন্টা ট্রেনিংয়ের মাধ্যমে প্রপার ডিটেলসে দেখানো হবে। ওকে, তো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো রকম ইনভেস্টের ব্যাপার নেই, কোনো রকম বাইরে যাওয়ার ব্যাপার নেই, নিজের বাড়িতে বসে কোনো রকম কম্পিউটার ডেস্কটপ কিছু লাগবে না, খুব বেশি পড়াশোনার যোগ্যতাও লাগছে না, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস। তো এর থেকে আর বড়ো কিছু হতে পারে না। এবং সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে ইনকামের কোনো লিমিটেশন নেই, অর্থাৎ আনলিমিটেড ইনকাম কিন্তু করতে পারবেন, যত বেশি এখানে কাজ করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। তো খুবই একটি ভালো কাজ, আপনারা কিন্তু এই কাজটি শুরু করে দিতে পারেন। তো এবার চলে যাব নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য এটা যেহেতু নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে হবে, তো আমি নিজের মোবাইল থেকেই দেখাবো যে কীভাবে এটা অ্যাপ্লাই করবেন। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আমি এখন চলে যাব নিজের মোবাইলে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে এসে গেছি। তো প্রথমেই বলি, এই যে ওয়েবসাইটটা আমি ওপেন করছি এটা SBI এর নিজস্ব ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, SBI লাইফ এখানে কিন্তু দেওয়া আছে। তো এটা কিন্তু ওয়েবসাইটটা SBI নিজস্ব। এবং এটা বলি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিংক কিন্তু দেওয়া আছে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরকম একটি ওয়েবসাইট ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বলার আগে এখানে দেখুন রেজিস্টার নাও। ঠিক আছে, এটাতে যাওয়ার আগে আমি আপনাদের কিছু জিনিস দেখাই। এখানে দেখুন, এখানে বলেছে 4টে পয়েন্ট, বলেছে হোয়াই শুড ওয়ান বিকাম এ লাইভ মিত্রা। ঠিক আছে, অর্থাৎ কী জন্য আপনারা এই কাজটি করবেন। তো এই কাজটি করার জন্য এখানে 4টে পয়েন্ট কিন্তু দেখতে হবে। প্রথমত, আর্ন গুডউইল, মানে ভালো ইনকাম একটা আছে। নো ইনভেস্টমেন্ট, কোনো রকম কিন্তু এই কাজটি করার জন্য কোনো রকম ইনভেস্ট করতে হবে না। 3rd পয়েন্ট হচ্ছে এখানে আনলিমিটেড ইনকাম রয়েছে, অর্থাৎ ইনকামের কিন্তু কোনো লিমিটেশন নেই, প্রথমেই আপনাদের বলেছি। এবং 4th পয়েন্ট হচ্ছে এখানে আনলিমিটেড বেনিফিট, অর্থাৎ এখানে কিন্তু ইনকামের সাথে সাথে অনেক রকম বেনিফিটও আছে, সেটা আপনারা পরবর্তী সময় কিন্তু জানতে পারবেন। এবং এখানে দেখুন একটা পয়েন্টের কথা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে ডু ইউ উইশ টু বি ইয়োর ওন বস, মানে আপনার মালিক এখানে কেউ নেই, আপনি নিজের মালিক নিজেই। সবথেকে বড় পয়েন্ট হচ্ছে এটাই, যে এখানে আপনাকে অর্ডার করার বা সবসময় আদেশ করার জন্য কেউ নেই,
আপনি নিজের মালিক নিজেই, মানে নিজে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কাজ করলেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বেশি এফোর্ট দেবেন, যদি ভালো না লাগে কাজ করবেন না, এরকম কোনো কিন্তু প্রেশার কিছু নেই কোনো মালিকের তরফ থেকে, যেমন থাকে আদার্স কোনো জায়গায়, সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এখানে কি বলছে, বলছে এনি ওয়ান হু ইজ 18+, ঠিক আছে, ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, মানে শুধুমাত্র 18 বছরের উপরে হলেই আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারবেন, এবং উইথ এ মিনিমাম কোয়ালিফিকেশান অফ 10th, মানে শুধুমাত্র মিনিমাম কোয়ালিফিকেশান যদি আপনাদের 10+ থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা বন্ধুরা, এটাই যদি আপনারা সঠিকভাবে পড়েন তো আরও বুঝতে পারবেন। তো এবার চলে যাব আমি অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা আমি বলি। ঠিক আছে, তো অ্যাপ্লাই যেখানে দেখুন এখানে দেওয়া আছে রেজিস্টার নাও, তো এখানে কি বলেছে, এখানে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং পিনকোড, অর্থাৎ আপনি যেখানে থাকেন তার পিনকোড কিন্তু আপনাকে এখানে দিতে হবে, এবং এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখুন এখানে 9+10 সমান কত এখানে লিখতে হবে, এবং এখানে এই যে টিক চিহ্ন দিয়ে আই অ্যাপসেট, এটা অ্যাপসেট করে এটা প্রসেসে কিন্তু ক্লিক করতে হবে। তো এটা আমি করে নেক্সট পেজে যাচ্ছি। ঠিক আছে, দেখুন বন্ধুরা আমি এটা কিন্তু কমপ্লিট করলাম, এবার এখানে প্রসেস যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলছে প্লিজ এন্টার ভ্যালিড ভেরিফিকেশান কোড, মানে এখানে আমাকে আবার এখানে যে ভেরিফিকেশান কোডটা দিয়েছি এটা হয়তো কোনো কারণে ভুল হয়েছে, তো এখানে পরবর্তী একটি ভেরিফিকেশান কোড এসে এটাকে আমি দিতে হবে। প্লাস করলাম, প্রসেস করলাম, তো এটা প্রসেস করার সাথে সাথেই এখানে দেখুন এখানে আবার বলেছে পোস্টাল অ্যাড্রেস, মানে আমি যেখানে বসবাস করি সেখানকার পুরো অ্যাড্রেস, বয়স এবং আমার সিঙ্গেল না ম্যারিড এটাকে সিলেক্ট করে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন সিলেক্ট করে এখানে বলছে আমি কোনো জব করি কি না সেটা এখানে দিতে হবে, এবং এখানে আবার একটি সংখ্যা দিয়েছে এটাকে এখানে দিয়ে এখানে সাবমিট করতে হবে। তো এটাকে আবার দিয়ে আমি সাবমিট করছি। তো বন্ধুরা আমি সাবমিট করার সাথে সাথেই এখানে একটি নতুন পেজ ওপেন হয়েছে, এখানে পরিষ্কার লিখেছে থ্যাংক ইউ ফর শোয়িং ইন্টারেস্ট ইন বিকাম এ লাইভ মিত্রা, উই আর মোর দ্যান এক্সাইটেড টু হ্যাভ ইউ অন বোর্ড, এবং নেক্সট 48 ঘন্টার মধ্যে এটাকে আপনাকে জানানো হবে। ঠিক আছে, আপনি যে ইমেল আইডি বা ফোন নাম্বার দিলেন সেখানের মাধ্যমে কিন্তু জানানো হবে, তো অবশ্যই আপনারা যে ইমেল আইডি বা ফোন নাম্বার দেবেন সেটা অবশ্যই সঠিক হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই কাজটি অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে টোটাল প্রসেস অ্যাপ্লাই করার, আদার্স কিছু নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা, খুবই সিম্পল, খুবই সহজ। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারলেন যে কীভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি ডিটেলসে দেখিয়েছি। তো আশা করি আপনারা পুরো জবের ডিটেলসটা আমরা কিন্তু বুঝতে পেরেছেন, যারা এতক্ষণ মানে এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তারা সম্পূর্ণ আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি কোনোরকম আপনার প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর কিছু বলছি না বন্ধুরা, আপনারা যেই জবটি শুরু করে দিন, আমি একদম ভিডিও লাস্টে এসে গেছি, তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। তো আজ আসি, এবং এর সাথে এটা বলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি ছোট লাইক করবেন, এবং যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন। তো আজ এই পর্যন্তই থাক, দেখাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।